আমি আপনার সাথে একটু কথা বলতে এসেছিলাম। এখানে বলতে পারলে বলুন, আমি তো আপনাকে ঘরের ভেতর ডাকতে পারবো না, ভেতরে বসতেও বলতে পারবো না। আসলে আপনাদের থেকেই তো এখন এটাও শিখে গেছি, লোকেরা কি ভাববে সেটাও ভাবতে হয়। ঝগড়া করতেও ভুলে গেছি, দেখুন না আপনার সঙ্গেও ঝগড়া করছি না, কিরকম হেসে হেসে কথা বলছি। আপনি আমায় সত্যি একদম বদলে দিলেন দীপুবাবু, একদম বদলে দিলেন। আমি ঘরে যাচ্ছি। এসব কি বলে গেল অপু? কারোর এত ভালো ব্যবহার, কারোর এত মিষ্টি কথা, কখনো যে এতটা কষ্ট দিতে পারে, এতটা যন্ত্রণা দিতে পারে, সেটা আমি আজ বুঝলাম।